বিদেশে চিকিৎসার আবেদন করতে হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও জেলে ফিরতে হবে। গত মাসের শেষের দিকে আইনমন্ত্রীর এই বক্তব্যেই আভাস ছিল কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে তার স্থায়ী মুক্তি চেয়ে পরিবারের আবেদনে। রোববার এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী জানান, দণ্ড স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর পক্ষে তিনি মত দিয়েছেন, বহাল থাকবে বিদেশে না যাওয়ার পূর্বের শর্তই। যেই আবেদনপত্রটির উপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই আবেদনপত্রটি কিন্তু নিষ্পত্তি করা হয়েছে, এই অবস্থায় এটাকে পরিবর্তন করার আইন নাই। যদি এটা করতে হয়, আমি কিন্তু আগেও বলেছি এখনও বলছি যে তাকে আবার জেলখানায় ফিরে গিয়ে এটা বাতিল করতে হবে এবং বাতিল করে আবার নতুন আবেদন করতে হবে। ৬ মাসের জন্য বৃদ্ধি করা হয়েছিল, আমার মন্ত্রণালয় থেকে এই মতামতি দেওয়া হয়েছে যে এটা আরও ৬ মাসের জন্য বৃদ্ধি করা হোক। এই সিদ্ধান্তে হতাশ বিএনপি, তার আইনজীবীরা বলছেন আরেকটু মানবিক হতে পারত সরকার। একজন প্রধানমন্ত্রীর হাতেই সব ক্ষমতা, সে কারণেই এখন এই প্রধানমন্ত্রী দেশের রাজনীতির কথা চিন্তা করে, দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে, সুশাসনের কথা চিন্তা করে তিনি তাকে মুক্তি দিতে পারতেন। জিয়া ওয়ারফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রী গত বছরের ২৫ মার্চ সাময়িক মুক্তি পান। এ নিয়ে তার মুক্তির মেয়াদ ৩ দফা বাড়ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।